যারা গ্রুপবাজি করবে তাদের কিন্তু আর তৃণমূল কংগ্রেসে স্থান হবে না। দয়া করে গ্রুপবাজি বন্ধ করুন, অনেক হয়েছে আর নয়। যারা গ্রুপবাজি ঝগড়া করবে তাদের আর তৃণমূল কংগ্রেসে স্থান হবে না, মুশিয়ারি সুর জুনমালিয়ার গলায়। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর সদর ব্লকের চাঁদরায় তৃণমূলের এক দলীয় কর্মসূচিতে যোগ দেন বিধায়ক জুনমালিয়া, সঙ্গে ছিলেন এলাকার তৃণমূল নেতৃত্ব। সেই সভায় দাঁড়িয়েই কার্যত হুঁশিয়ারি সুর বিধায়কের গলায়। দলীয় কর্মীদের উদ্দেশ্যে তাঁর স্পষ্ট বার্তা, গ্রুপবাজি বন্ধ করতে হবে, ঝগড়া করলে দলবাজি করলে তৃণমূল কংগ্রেসে স্থান পাবে না। তিনি আরো বলেন, কোনো নেতার স্ত্রী দিদি বোন বলে আপনারা এই পঞ্চায়েতে প্রার্থী হতে পারবেন না, তবে যোগ্য হলে অবশ্যই পাবেন। কোনো সংরক্ষিত আসনে নেতার বউ বসে গিয়েছে, সেই বউ বাড়িতে রান্না করছে আর নেতা ছড়ি ঘোরাচ্ছে, সেটা চলবে না। তবে বিধায়কের এমন বক্তব্যের পর খুব স্বাভাবিকভাবেই জেলা জুড়ে তৈরি হয়েছে রাজনৈতিক তরজা। পশ্চিম মেদিনীপুর থেকে শাজাহান আলীর রিপোর্ট, আজতক বাংলা।